Terima kasih. Nana ini acil ke azok kan, no karena riset ya, an jaga nafsu. Yang kau lihat orang itu, enggak teruji bu. Oh, eh lu ya jaga, sulu. Ramla tuh lihat bu. Nana, nana. Ramla kasih. Ekstrem jalan, ramla 300 kilo mu, 400 kilo mu. Ada, eh, kau kerja tuh gate sulu sulu. Ah, eh, besi nomor satu. Ini apa yang gude? Gate mana? Oke, oke, suruh kor. Kita mama. Itu diri lagi. Kita. Koi tak kacot lagi. Tapi itu lori mana? Sudah kor. Oh. Kopi ini saya Silent itu silent silent. Ya itu sah sih deh. Enggak sah deh. Sah. Hah. Apa yang puri coba ke dia loh? Bahai myself Dronji Tribra. GS Obai Beauty Party. So today we have a press meet. So first of all, thank you so much. All the press media, print media, and social media for covering our press meet in a very short time. So I will speak both in English and Indian Kopra. So first of all, we have an introduction. The one who is sitting in my right side, our honorable Vice President, Sri Jivanjit Riang, and Janakhari Jomadia, AGS, and our AGS, and this side, we are sitting in left side. Mintu Devarma, IPFT AGS, and either Deputy Vice President, Rekha Toloi. So, after a long time, and after a long discussion with our party and with our leaders, so we have decided to have a press meet. First of all, our Vice President, Sri Jivanjit Tipra, will brief the press meet. So I will hand over to him to brief today's press meet. Namaskar, আমি শ্রী জীবন জরিয়াং পার্টি পিপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তো আজকে আমাদের প্রেস মিটে আগত সকল মিডিয়া বন্ধুদের ধন্যবাদ জানাই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সকলকে আমি আমার নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে আমাদের এই যে চন্দ্রমলে পার্টি পিপি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি আজকে আমাদের গুরুত্বপূর্ণ মিটিং আজকে উপস্থিত আছেন আমার বান্ধবীদের আমাদের পার্টি জেনারেল সেক্রেটারি সীতানন্দ ত্রিপুরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং উপস্থিত আছেন বিন্দু দেববর্মা পার্টি আইপিএফটি সহ সেক্রেটারি এবং মহিলা সংগঠনের আমাদের সহ সভানেত্রী এবং উপস্থিত আছেন জনঘরি জমাচিয়া পার্টি আইপিএফটি সহ সম্পাদক এবং অন্যান্য আমাদের কেন্দ্র কমিটির কার্যকর্তা উপস্থিত আছেন আমাদের যুব সংগঠন নেতৃবর্গ এবং ছাত্র সংগঠনের নেতৃবর্গ এবং মহিলা সংগঠনের নেতৃত্ব এবং আমাদের বিভিন্ন ডিভিশন থেকে আগত আমাদের পার্টির যে একটি ওয়ার্কার সকলকে আমি নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই মূলত আজকে আমাদের যে এই যে প্রেস মিট সেটা বিশেষ করে এখানে ডিসকাশন আমি বলতে হয় আগামী 2 তারিখ জুলাই রোজ শনিবার ওখানে আমাদের যে বর্তমান যে একটি পার্টি এই পার্টির সাথে আমাদের যে ত্রিপুরা মহা যে মহারাজ পর্দ কিছু সেটা আমাদের একটা মাস হবে তো এখানে আমরা ইয়াগোটলাতে একটা প্রোগ্রাম করার সিদ্ধান্ত আজকে আলোচনা হয়েছে তো সমস্ত আমাদের আইপিএফটি 34টা ডিভিশন থেকে যারা এখন বর্তমান যে রাজনৈতিক যে পরিস্থিতি যে হাংসা যারা সেটাকে অভিনন্দন জানাবে তাদেরকে আমি ভাইস প্রেসিডেন্ট আহ্বান করবো সারা ত্রিপুরা রাজ্য থেকে আসার জন্য
আমাদের আইপিএফটি বিশেষ করে বিভিন্ন সংগঠন ইউনিট আছে, এখানে বিশেষ করে আইপিএফটি প্যারেন্টস বডি, আইপিএফটি আটিসা, এরপরে অন্যান্য আমাদের আইডাব্লিউএফটি নেতৃবর্গ, আমি সকলকে আজকে পার্টি আইপিএফটি কেন্দ্র কমিটির সহসভাপতি হিসাবে সকলকে আবেদন করব আগামী 2 তারিখে। আজকে আমাদের যে লাস্ট ফাইট, যে আগামী 2023 যে লাস্ট ফাইট, ওইখানে অংশগ্রহণ করবার জন্য তো আমাদের আইপিএফটি এবং ত্রিপুরা মাথা একটা দাবি নিয়ে আজকে আমাদের ত্রিপুরায় যে আমরা সংগ্রাম করেছি, বিশেষ করে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ত্রিপুরাল্যান্ড এটা একই দাবি, 99.99% আমাদের মিল। তো ওই হিসাবে আমরা আগামী 2 তারিখে এই আগরতলাতে আমরা একটা ওইখানে জয়েনিং প্রোগ্রাম হবে, ওইখানে সারা ত্রিপুরা রাজ্য থেকে আমাদের বিশেষ করে আইপিএফটি সংগঠন ওনারা আসবেন। তো ওই বিষয়টাকে নিয়েই আজকে আমাদের যে মূল যে প্রেস মিট। নমস্কার, আপনার নামটা বলুন। জীবন জরিয়া, আইপিএফটি পার্টি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। দলের কি সবগুলি সংগঠন দীপকান্তের সঙ্গে মিশে যাবে নাকি মাত্র কয়েকটি সংগঠন? না, সেটা যেটা আমাদের সংগঠনগুলো আছে, যে মেবার কুমার জমাইতার যে আমাদের প্রেসিডেন্ট, তো ওনার নেতৃত্বে যতগুলো যে আইপিএফটি পার্টি আছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 2 তারিখে এখানে ত্রিপুরা মাথা এবং আমাদের আইপিএফটির সঙ্গে মার্চ করবো। সারা ত্রিপুরা রাজ্য থেকে আমরা কল করেছি, ওদিনটা এখানে জড়ো হবে। তো আমরা এটাই সিদ্ধান্ত নিয়েছি আগামী 2 তারিখে ওইখানে ফাইনাল, যে শনিবার দিনটা, শনিবার তখন আমরা ফাইনাল ওইখানে জয়েন করবো। প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়াকে জয়েন করবে? উনি জয়েন করবেন, কিন্তু এখন তো ওনার ব্যক্তিগত বিষয়, উনি জয়েন করবেন কি না। তবে ম্যাক্সিমাম আমাদের ভাইস প্রেসিডেন্ট ইউটের আছে, আতিশা আছে, আইডাব্লিউএফটি আছে, এবং আমাদের জেনারেল সেক্রেটারি তদন্তী ত্রিপুরা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সম্পূর্ণ যে আমাদের ডিভিশন কমিটিতে এমসিসিরা আছে, ডিভিশন এবং রিজনাল এবং প্রাইমারি লেভেল থেকে সকল অংশের মানুষ যারা থাংসাকে ভালো পায় ওনারা সবাই আছে। কতটা শরিক দল আছে আপনাদের? আমাদের শরিক দল বর্তমানে এখানে আমাদের ইউড আইপিএফটি, আটিসা এবং আইডাব্লিউএফটি, আইপিএফটি প্যারেন্টস বডি, আমাদের এতটুকু সংগঠন বর্তমানে আছে। সবগুলো জয়েন করবো? হ্যাঁ, সবগুলো আমরা জয়েন করবো। কখনো কেস